আপনারা জানেন আমরা 31 তারিখে আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা 30টি ওয়ার্ডে 30টি সেন্টার করেছি। আমরা মহিলাদের জন্য আলাদা সেন্টার করেছি মহিলা কলেজের ভিতরে। এবং আজকে যেহেতু আমাদের গণ টিকাদান কর্মসূচি, সেই কারণে আজকে আমাদের 30টি ওয়ার্ডে 64টি কেন্দ্র এবং প্রতিটি কেন্দ্রে সবগুলিতে বুথ দুটো তিনটা চারটা করেও বুথ আছে। তো আজকের দিনে আজকের জন্য খালি আমরা 30টি ওয়ার্ডের 30টি কাউন্সিলর অফিসেও আমরা টিকাদান কর্মসূচি এবং রেজিস্ট্রেশন আমাদের কাউন্সিলরদের যারা স্টাফ আছে, ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট আছে, তারা রেজিস্ট্রেশন করে দিচ্ছে। এবং আপনার সবচেয়ে সুবিধার বিষয় হচ্ছে যে আপনি যেখানেই রেজিস্ট্রেশন করেন, আমরা বরিশাল সিটি কর্পোরেশনের যে কোনো কেন্দ্রে আপনি যে টিকা দিতে পারবেন, এটা নাগরিক সুবিধার জন্য আমরা ডাটা এন্ট্রি বেশি করে আমরা কাজ করছি, আমরা যাতে এই ডাটা এন্ট্রিটা আমরা করলে পরে অ্যাটলিস্ট নাগরিকদের একটু হলে পরেও আমরা রিলিফ দিতে পারলাম। আমাদের 18,000 হলো যে আজকে দিনের আমাদের লক্ষ্যমাত্রা আছে, আর টোটালটা তো আপনারা জানেনই আপনারা সংখ্যা। অবশ্যই অবশ্যই নগরবাসী, তো আপনারা জানেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই যে টিকার যে ব্যবস্থা করেছে, এটা আমার শুধু না, এটি প্রতিটি মানুষের জন্য, আমাদের জীবন বাঁচানোর জন্য। আজকে আমাদের পাশের প্রতি আত্মীয় মারা যাচ্ছে, আমাদের পাড়া প্রতিবেশী একজন একজন করে চলে যাচ্ছে, অ্যাটলিস্ট আমরা টিকা দিলে পরে আমাদের মৃত্যুর হারটা কমে যাবে, আমাদের স্বাস্থ্য মেডিকেল সব জায়গায় আমাদের, যে কারণে হলো যে আমরা গণহারে এই টিকার কর্মসূচিটা। এবং স্বাস্থ্য অবশ্যই, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বিধি আছে, যে নিয়মগুলি আছে, সেগুলি মেনে আমাদের চলতে হবে যতদিন পর্যন্ত এই করোনা না যায়। অবশ্যই জনগণকে আমি আহ্বান করব, অনুরোধ করব, রিকোয়েস্ট করব, বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে, তাদের প্রতিনিধি হিসাবে, আপনারা সবাই আসুন, আপনারা টিকা দিন, আপনাদের সব ধরনের সুবিধা আমরা টিকা কেন্দ্র দিয়ে আছে। যে কোনো কেন্দ্রে আপনারা যাবেন, আপনাদের রেজিস্ট্রেশন লাগলে রেজিস্ট্রেশন যদি করতে আপনাদের অসুবিধা হয়, কাউন্সিলর অফিসে যাবেন, সেখানে আমরা আপনাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছি এবং প্রিন্ট আউট করে আপনারা পরদিনই আপনারা যে কোনো কেন্দ্রে যেয়ে আপনারা টিকা দিতে পারবেন।